হ্যালো ফ্রেন্ডস, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করে থাকি, কিন্তু বাক্যের মধ্যে যে বিভিন্ন ধরনের শব্দ আছে, তার মধ্যে যে বিভক্তি ব্যবহৃত হয়েছে, তার মধ্যে যে বিভিন্ন ধাতু আছে, পদ আছে, সেই সমস্তগুলো সম্পর্কে আমরা কিন্তু আইডেন্টিফাই সহজে খুব সহজে করতে পারি না। অনেকে হয়তো পারি, কিন্তু আমরা এগুলো সম্পর্কে আজকে ডিটেলসে আমরা পড়ব, ডিটেলসে আলোচনা করব। তো চলুন এগুলো সম্পর্কে আমরা ভিডিও শুরু করি। আমি কপিল আপনাদের সঙ্গে। প্রথমে দেখুন শব্দ। শব্দ কি কয়েকটা বর্ণ মিলে যখন একটি অর্থ প্রকাশ করে, তখন সে বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ। অর্থাৎ শব্দ কিন্তু কয়েকটা বর্ণ মিলে অর্থ অবশ্যই প্রকাশ করতে হবে। যদি অর্থ না বোঝায় তাহলে কিন্তু সেটাকে আমরা শব্দ বলবো না। অর্থাৎ অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি কিন্তু শব্দ। যেমন কমল শব্দটি গঠিত হয়েছে ক অ ম অ ল যোগ অ, এই সমস্ত বর্ণ সমষ্টিগুলো নিয়ে কিন্তু কমল গঠিত হয়েছে। এবার যদি এই কমল শব্দটা যদি আমরা গোলমাল একটু করে লিখি, যেমন ম ক ল মকল, তাহলে এটা কী, এটার কোনো মানে দাঁড়াবে? নিশ্চয়ই মানে দাঁড়াবে না। তার মানে বর্ণগুলোকে পাশাপাশি বসিয়ে আমাদের কিন্তু সঠিকভাবে অর্থ প্রকাশ করতে হবে একটা, তখন কিন্তু আমরা সেটাকে শব্দ বলবো। এবার শব্দের পাশাপাশি আমরা একটা নতুন জিনিস ধারণ আমরা আইডিয়া নেব, প্রতিপাদিক বলে একটা শব্দ। প্রতিপাদিক কী দেখুন, আমরা এটা সম্পর্কে আরও দেখব। বিভক্তিহীন অর্থ প্রকাশক বর্ণ সমষ্টিকে প্রতিপাদিক বা প্রকৃতি বলে। তো এই প্রতিপাদিককে দেখুন যেভাবে ভাগ আমরা দুটো ভাগে ভাগ করেছি, দুটো ভাগে ভাগ কীভাবে হয়েছে, প্রতিপাদিককে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নাম প্রকৃতি, একটা ধাতু প্রকৃতি। এই নাম প্রকৃতিকে, নাম প্রকৃতি থেকে উৎপত্তি হয়েছে শব্দ এবং ধাতু প্রকৃতি থেকে উৎপত্তি হয়েছে ধাতুর। এই শব্দ কীভাবে আসছে দেখুন, শব্দ থেকে শব্দ এবং শব্দ বিভক্তি এই দুটো মিলে তৈরি হচ্ছে পদ। আর এদিকে ধাতু এবং ধাতু বিভক্তি এই দুটো মিলে তৈরি হচ্ছে কিন্তু ক্রিয়া। ঠিক তেমন পদ থেকে এসছে নামপদ এবং এই নামপদ থেকে এসছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় সর্বনাম অব্যয় এই চারটি, এবং ক্রিয়া থেকে এসছে ক্রিয়াপদ। তাহলে আমরা এই ছকটা ভালো করে দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবো। এই ছকটা আপনারা খাতায় তুলে নেবেন, তাহলে আপনারা আরও ভালো করে পরিষ্কার বোঝা যাবে। নেক্সট চলুন আমরা শুরু করে দেখি। এরপর আসে বিভক্তি। বিভক্তি কি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলা হচ্ছে। অর্থাৎ কোনো একটা শব্দ, শব্দের সঙ্গে কয়েকটা বর্ণ বা বর্ণগুচ্ছ এমনভাবে তার সঙ্গে মিশে যাবে যার সেটা বাক্যে ব্যবহারের উপযোগী হবে, তখন কিন্তু আমরা সেটাকে বিভক্তি বলবো। যে বর্ণগুলোকে শব্দের সঙ্গে মিশবে, শব্দের সঙ্গে মিশে বাক্যে ব্যবহারের উপযোগী হবে। যেমন দেখুন আমরা একটু উদাহরণ দুই প্রকার আগে আমরা ভাগগুলো দেখি। বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি। তো শব্দ বিভক্তি কি, যে বিভক্তি শব্দের সঙ্গে, কোনো একটা শব্দ শব্দের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে প্রয়োগ করার উপযুক্ত করে তোলা যায় তাকে হলো শব্দ বিভক্তি। এমন আমরা উদাহরণ নেব কি বিভক্তিগুলো, যেমন ধরুন এই যে বনে, বন যুক্ত এ, এই যে এটা হলো বিভক্তি। দেখুন বন যুক্ত এ, এটা হলো বিভক্তি। এখানে দেখুন এই ধরনের আরও কী কী বিভক্ত আছে, এ বিভক্তি, অন্তঃস্থ বিভক্তি, অন্তঃস্থ একার বিভক্তি, তে বিভক্তি, কে বিভক্তি, রে বিভক্তি, র বিভক্তি, রা বিভক্তি, এতে বিভক্তি, এর, এরা, দের, দিগের, এগুলো কিন্তু সব প্রত্যেকটা এক একটা বিভক্তি। তাহলে এগুলো কিন্তু সব শব্দ বিভক্তি। এবার একটা উদাহরণ, যেমন উদাহরণ আমরা একটা নিয়েছি, বিড়াল বনে গেলে বন বিড়াল, বিড়াল বনে গেলে বন বিড়াল। এখানে বন, বনের সঙ্গে এ যুক্ত হয়েছে, বনটা কিন্তু একটা শব্দ এবং এটা হলো একটা বিভক্তি। কী এটা, শব্দ বিভক্তি। তাহলে বোঝা গেল বিভক্তি, বিভক্তি কীভাবে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে সেটা বাক্যে ব্যবহৃত হচ্ছে। এবার দেখুন কি ধাতু বিভক্তি, ধাতু বিভক্তি কোন, যে বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে, ধাতু ক্রিয়াপদ পরিণত করবে ধাতুকে এবং ওই পদটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলবে, তাকে ক্রিয়া বিভক্তি বলবো। যেমন
ক্রিয়া বিভক্তির মধ্যে হস অ হস্যই এন ছে ইল ইত ইব ইয়া ছিল এই সমস্ত কিন্তু সব ধাতু বিভক্তি। যেমন একটা উদাহরণ, নৌকা ঘাটে ভিড়ল, এই যে ভিড় যুক্ত ইলো, এই ইলো কিন্তু একটা প্রত্যয়, এই ইলো থেকে পরবর্তীতে ল এসছে, তাই এটা একসঙ্গে যুক্ত হলে ভিড়ল, অর্থাৎ ল তখন কিন্তু বা ইলো তখন এটা ইলো কিন্তু ধাতু বিভক্তি হলো, আর ভিড় হলো ধাতু আর বিভক্তি কোনটা ইল, বা ইল থেকে পরবর্তীতে ল এলো। তাহলে আমরা বুঝলাম বিভক্তি কোনটা। নেক্সট আমরা দেখব ধাতু কি। ক্রিয়ার মূল রূপকে ধাতু বলে, অর্থাৎ কোনো একটা ক্রিয়াপদকে ভাঙলে সেটার আর কোনো ভাঙা যাবে না। যেমন আমরা মৌলিক অঙ্কের ক্ষেত্রে মৌলিক যে জিনিসটা, মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যাকে কোনো কখনো কিন্তু আমরা ভাঙতে পারি না, সেগুলো কিন্তু একটা ফিক্সড। সেরকম এখানে ধাতুকে আমরা আর ভাঙতে পারবো না, অর্থাৎ বাক শব্দের এমন একটা ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসে পৌঁছাবে যেটাকে আমরা আর ভাঙতে পারবো না, সেটাকে সেটা সেই রূপটাকে বলা হচ্ছে ধাতু। অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে বিভক্তি চিহ্ন বাদ দিলে যা থাকে তাকে বলা হচ্ছে ধাতু। যেমন আমরা দেখব সব লিখেছে, এখানে লিখেছে ক্রিয়াপদটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় লিখেছে শব্দটা লিক ধাতু, এবং এর থেকে আছে, এবং এর থেকে আছে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করছে, অর্থাৎ লিক যুক্ত আছে, লিক যুক্ত আছে ধাতু, এই দুটো মিশে কিন্তু লিখেছে এই শব্দটা তৈরি হচ্ছে। লিক হলো ধাতু এবং আছে এটা যুক্ত হয়ে এখানে কিন্তু বাক্যে ব্যবহৃত হচ্ছে, ক্রিয়াপদ গঠন করছে। তখন ধাতুর দ্বারা কোনো কিছু করা বোঝায়। যেমন উদাহরণ কি, লিক নাচ, লিক থেকে এসে লিখেছে, নাচ থেকে এসে নাচে বা নাচি, শুন থেকে এসে শুনেছে, কাঁদ কাঁদে, বল থেকে বলেছে, চল থেকে চলি বা চলেছে, এই ধরনের শব্দগুলো কিন্তু সব কিন্তু মূল যে শব্দ থেকে মূল শব্দটাকে বলা হচ্ছে সেগুলো সেটা হলো ধাতু। নেক্সট আসছে পদ কাকে বলে। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হচ্ছে, অর্থাৎ কোনো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেটাকে আমরা তখন পদ বলবো। যেমন কি, অতুল কীর্তি রাখলে ভবে চণ্ডীদাসের খুড়ো, এই যে বাক্যটা, এই বাক্যে কীর্তি ও খুড়ো শব্দটি বিভক্তিহীন মনে হচ্ছে আমাদের, কিন্তু এদের সঙ্গে বিভক্তি নেই মনে হলে এদের সঙ্গে শূন্য বিভক্তি জড়িয়ে আছে, তাই এদের প্রতিটি শব্দই কিন্তু এক একটি পদ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত হয়েছে এমন কোনো শব্দ তার সঙ্গে যে বিভক্তি থাকবে না এমনটি কিন্তু নয়, প্রত্যেকটা শব্দের সঙ্গে কিন্তু বিভক্তি অবশ্যই থাকবে, সেটা সেখানে হয়তো আমরা সরাসরি ধরতে পারবো, যদি আমরা না ধরতে পারি সেটা কিন্তু শূন্য বিভক্তি তার সঙ্গে মিশে আছে। এবার দেখুন শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কী। কোনো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ গড়ে ওঠে, অর্থাৎ শব্দ প্রথমে থাকবে, শব্দের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হবে, যুক্ত হয়ে সেটা বাক্যে ব্যবহৃত হবে, তখন একটা পদ গঠন করবে। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তবেই কিন্তু বাক্যে ব্যবহৃত হতে পারে, নইলে কিন্তু সে কখনোই বাক্যে ব্যবহৃত হতে পারবে না, এটা কিন্তু ভাইটাল একটা জায়গা। যেমন দেখুন অতুল চণ্ডীদাসের খুড়ো, এই বাক্যটির প্রতি শব্দ বিভক্তিহীন করলে অতুল চণ্ডীদাস খুড়ো, যেগুলো পৃথকভাবে অর্থহীন হয়ে পড়ছে। কেন আলাদা আলাদাভাবে দেখুন অতুল চণ্ডীদাস খুড়ো, এর কোনো মানে আসছে? নিশ্চয়ই নাই, মানে নেই কোনো এর। আমরা যদি এর সঙ্গে বিভক্তি যুক্ত করি অতুল চণ্ডীদাসের খুড়ো, অতুল এখানে কিন্তু এই যে প্রত্যেকটাতে দেখুন বিভক্তি যুক্ত হয়েছে, তাই আমরা বাক্যে ব্যবহৃত একসঙ্গে ব্যবহার করে একটা মানে খুঁজে পাচ্ছি। এবার আমরা দেখুন পদকে কত ভাগে ভাগ করা হচ্ছে। পদ প্রধানত দু প্রকার, সেটা হচ্ছে নামপদ এবং ক্রিয়াপদ। নামপদকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়, আর ক্রিয়াপদ আলাদা। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে পদকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, সেটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। এটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে জানব। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।